Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Nin, pujo korun. Pujo ki apnar name hobe ma? Na. আমার দুই মেয়ের নামে ওং ভগবতে বাসুদেবায় কাশ্যপ গোত্রসম মেঘনা বাবিনা নমস্য স্বাহা। হে বাবিনা, রেডি তো? হে, লেটস গো। আমার দাদুর নাম থেকে আমার বাবার নাম, আমার বাবারও নাম থেকে আমার নাম, সকলের মনের পছন্দের যে নাম, তোমাদের মনের দেমাক ভাঙার জন্য ওই একই নাম। এরা ওই দুজন স্যার যারা আপনাকে ধাক্কা মেরেছিল। তোমরা দুজনে দেমাক দেখিয়ে ভালো লোকটাকে বিছানা ধরে দিলে। উনি ডিসচার্জ না হওয়া পর্যন্ত তোমরা দুজনে একে বাবার মতো সেবা করবে, বুঝেছো? এই আমরা কার মেয়ে জানো? আমরা ভানুমতি দেবীর মেয়ে। রাস্তায় যাওয়া অপরিচিত লোকের সেবা আমরা করব? কত টাকা দরকার তোমার বলো? একেবারে মুখে ছুড়ে মারবে। তোমরা ভানুমতি দেবীর মেয়ে? তাতে কি হচ্ছে স্যার? সে ভাগনা ভাল্লুক যে আমাদের খেয়ে ফেলবে। এরা বড় লোকের মেয়ে, ওদের থেকে সেবা পাওয়ার যোগ্যতা আমার নেই। ওদের যেতে দাও, তোমরা যাও মা। হাই, তুই বাইরে তো আয়। তোর দম কত আমি দেখে নেব। এই দুজনের আমাকে ঠেলে সরাবার ক্ষমতা নেই, আমার সামনে ওভার অ্যাক্টিং। চলুন স্যার, আপনাকে আমি ঘরে ছেড়ে দিয়ে আসি। আন্টি, আন্টি, আন্টি! আন্টি এখানে নেই, এটা আছে। ওহো, ওহো, বুঝতে পারলাম আপনিও আমার মতো একা থাকেন। মানে একলব্য স্যার? একলব্য মানে? আমার আগেও কেউ নেই, পেছনেও কেউ নেই, একলব্য মানে আমিও একলা। একলব্য বলে কেউ ডাকলে পরে আমার খুব ভালো লাগে। ছাড়ুন তো, আমার নাম কার্তিক, MBA করেছি। আসুন, এইটুকুই স্যার একলব্যর বায়রা। ছাড়ো, আমরা তো দুজন হয়ে গেলাম না, ওই নামটা ভুলে যাও। ওকে, নেম চেঞ্জ। দুই লব্য? আবার কি হলো, আবার সেই নাম? স্যার, দুইজন থাকলে দুই লব্য, একজন ছিলেন একলব্য। আরে বাপরে, কোথায় মদের গন্ধ পাচ্ছি? ওহো, এই তো দেখছি মদের বোতল আছে। এসব দিয়ে আপনার কি কাজ? হ্যাঁ, বাইরে বোর্ড দেখোনি? আপনি কি ব্ল্যাকে বিক্রি করছেন নাকি? হ্যাঁ, এই গ্রামের বাচ্চাদের আমি টিউশন পড়াই, সেটাই আমার কাজ, সেটাই বিজনেস। ওকে ওকে স্যার, আজ থেকে আপনি আমার সিনিয়র, আমি আপনার জুনিয়র। আপনাকে আমি বলতে ভুলে গেছি, আমার একটা ইন্টারভিউ আছে কাল, সেই চাকরিটা নিশ্চিত, তাতে কোনো সন্দেহ নেই। কার ঘর সব পাওয়া যাবে, আপনি এসে আমার সঙ্গে থাকবেন, বুঝলেন? হুম হুম, কোন কোম্পানি? ভানুমতি এন্টারপ্রাইজ। ভানুমতি এন্টারপ্রাইজে তুমি একটা কাজ করো। বলুন না স্যার। সেই চাকরি পাও বা না পাও, তুমি এখানে এসে সেটেল হয়ে যাও। হুম, খুব ভালো কথা বলেছেন স্যার, রেস্ট নিন। সেটেল হতে বলছে। এসে গেছে ম্যাডাম। এসে গেছে ম্যাডাম? নমস্কার, গুড মর্নিং ম্যাডাম। Thank you.
ভাই, চাকরি করতে এসেছো? এই প্রস্তাব নিয়ে এসেছি বলে মনে হচ্ছে? না ভাই, সেটা নয়। পায়ের উপর পা তুলে দুলাচ্ছ তো? এটা আমি জেনারেল ম্যানেজার হব তো, এই স্টাইলে না বসলে ম্যাডাম পছন্দ করবে না। কি রাত্রে ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখেছো? হ্যাঁ, স্বপ্ন নয় ভাই, এই চাকরি আমার পাক্কা। তোমাদের মুখ দর্শন করার পর আমি জানতে পেরেছি। আমাদের মুখ দেখে কেন? তোমাদের মিউনিসিপ্যালিটি আমার কাছে চেহারা দেখে যদি চাকরি দেয়, তাহলে আমার মতো ট্যালেন্ট আর পার্সোনালিটি থাকা মানুষ কি চাকরি পাবে না? না না, আমাদের দুজনকে সমান ভাবে না। না, ও খারাপ ভাবে, আমাকে মিউনিসিপ্যালিটির লোক বলেও চলবে, ওকে একটু উপর রেঞ্জে রেখো। আগে ম্যাডাম আপনাকে ডাকছে। ম্যাডাম ডাকছে, এইটা আমার রেঞ্জ। সন্ধ্যা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, এই নে এই বইটা পড়। গুড মর্নিং ম্যাডাম। ইন্টারভিউ দিতে এসেছো? হ্যাঁ ম্যাডাম। আমার সম্বন্ধে জানো না বোধ? কেন জানবো না ম্যাডাম, এই স্টেট যদি বিক্রি হয় তাকে কেনার ক্যাপাসিটি একমাত্র আপনারই আছে। সৌন্দর্যের সম্পত্তি দিয়ে প্রত্যেক কথাতে প্রত্যেক বাজিতে আপনিই জেতেন বলে শুনেছি। দ্য ওয়ান অ্যান্ড অনলি ভানুমতি দেবী, সিম্বল অফ রয়্যালটি। আমার সম্বন্ধে যদি এত জানো, তাহলে আমি আসার সময় উঠে দাঁড়ালে না কেন? ওই ভিড়ের ভেতরে উঠে দাঁড়ালে আমি ওদের সাথে সমান হয়ে যেতাম, আপনার নজর আমার উপরে পড়তো না, আর সবার প্রথমে আমাকে আপনি ইন্টারভিউতে ডাকতেন না। রাইট, ইন্টারেস্টিং দেখছি, খুব বুদ্ধি। ছাড়ুন ম্যাডাম, আপনাকেও ভালো লাগবে। আমার নাম কার্তিক, এটা আমার 10 ক্লাস ফার্স্ট হওয়ার সার্টিফিকেট, এটা ডিগ্রি গোল্ড মেডেল সার্টিফিকেট, এটা MBA ফার্স্ট ক্লাস সার্টিফিকেট। আর আমার ক্যাপাসিটি জানার আগে বুদ্ধিমান বলে সার্টিফিকেট তো আপনিই দিলেন। ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। তোমাকে জেনারেল ম্যানেজার পোস্টটা দিচ্ছি, কাল থেকে জয়েন করো। থ্যাংক ইউ ম্যাডাম। স্যার স্যার স্যার, আমার একটু ডাউট হচ্ছে। বলো ভাই। আপনার চাকরি হলো না? তুমি কি ভেবেছিলে হবে না? হয়ে গেল তো জেনারেল ম্যানেজার। এই যে পায়ের উপর পা তুলে দোলাচ্ছিলে, তোমার চাকরি কি করে হলো? আমাদের ম্যাডামের আমার পা দোলানো পছন্দ হয়ে গেল। আমার ভেতর বাইরে বলে কিছু নেই, যেখানেই হোক যেমনই হোক আমি দুলিয়ে দিই। আমার আন্ডারে কাজ করছে যেসব কর্মচারী, আমি যা বলি তারা তাই করে। ওই জুতো এনে আমার পায়ে পরিয়ে দাও। দেখুন, আমি এসেছি এখানে চাকরি করতে, আপনার পায়ে জুতো পরিয়ে দিতে নয়, আপনার মাথা চুল বেঁধে দিতে বা আপনার পরে থাকা শাড়ির কুচি ঠিক করে দিতেও আসিনি। তোমার এই গর্ব অহংকার ভাঙার কায়দা আমার জানা আছে। এই সিকিউরিটি, ওর হাত পা ভেঙে দাও। আরে রে 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 রে, একটু দাঁড়াও, এত অস্থির কেন? বাহ বাহ বাহ, আপনি মডার্ন যুগের মহিলা তো, মানতেই হবে, পুরনো ফর্মুলায় অ্যাপ্লাই করছেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, যদি একজন নারীর এত গর্ব, আমি কেন চুপ করে থাকবো? কিমাম জর্দা মিশিয়ে সুপুরি দিয়ে দেব কষিয়ে। এইটুকুই আপনার ক্যাপাসিটি? কিন্তু আপনার স্ট্যাটাস দেখে তো অন্য কিছু মনে হয়েছিল। কিন্তু এরা তো কেউ কাজের নয়, এদের বদলে যদি আপনি 2 মেয়েকে পাঠাতেন তাহলে ফাইটটা টাইট হতো। রাস্কেল, আমার মেয়েদের উপহাস করে আবার আমার সামনে মাথা উঁচু করে কথা বলছো? এটা তোমার 10 ডিগ্রি MBA সার্টিফিকেট। যাও, চাকরি বলার গিয়ে বলো জীবনে আর কোথাও চাকরি করতে হবে না। দেখুন ভানুমতি দেবী, মাথা উঁচু করে চোখ রাঙিয়ে পায়ের তলায় বোমা লাগিয়ে দিলেন, কাজের জন্যে আসা একটা লোককে লাথি মারলেন, একটা কোনায় বসে স্যালুট মারার লোককে আপনি বাধ্য করলেন নিজের মাথায় গুলি চালানোর জন্য। এখন দেখুন, আমার লোক, আমার টার্গেট আপনার গতিতে, আপনাকে ওখান থেকে নিচে এনে সেই সিটে কোপে দাঁত দিতে দিতে আমি বসবো। ইম্পসিবল, ইম্পসিবলকে পসিবল করে আমি দেখাবো বললাম।
কি খেয়ে আপনার মেয়েরা এত চর্বি বাড়িয়েছে যে ঘরের ভেতরে মারপিট করাচ্ছে? এই দুজনের মধ্যে একজনকে ফাঁসিয়ে তাকে বিয়ে করব। তখন দেখবেন শাশুড়ি মা আপনার বসার গদিতেই জামাই বেটা বসে আছে। তুমি আবার আমার ঘরে জামাই? আমার রেঞ্জ কি আপনি বুঝতে পারেননি বোধহয়। আমি সিটি মারলে সোডার বোতল, চুটকি মারলে সুমো গাড়ি, আর পা বাড়ালে গলা কেটে যাবে। তোমরা তো বাচ্চা শিশু, তোমাদের লাইনে আনতে আমার আর কি কষ্ট। এত রোমান্টিক হিরো কাকে ফাঁসাবে, আমাকে নাকি আমাকে? এই 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 একটু দাঁড়াও, কথা শেষ হলো না? তোমরা ঝগড়া আরম্ভ করে দিলে। বড়টা গোদাবরী, ছোটটা কাবেরী, কোন নদীতে সাঁতার কাটবো সেটা ডিসাইড করবো আমি। হেড পড়লে বড়টা, টেল পড়লে ছোটটা, আর মধ্যিখানে থাকলে। নমস্কার শাশুড়ি মা, এখন আসছি, মুড হলে আবার আসবো।